শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা সর্বপ্রদাতা আলেমুল গায়ব আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া লা তাখুযহু সিনাতু ওয়ালা নাওম। শুকরগুজারি করছি, হাজার লাখ অনন্ত ওজুদ কোটি শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যার অনন্ত অফুরন্ত অবারিত অনাদি অশেষ দয়া রহমত মেহরবানিকে পুঁজি করে, সম্বল করে, উসিলা এবং উপলক্ষ করে আজকে আমরা এই এলাকার সর্ববৃহৎ ব্যবসা কেন্দ্র সেবার হাট, এলাকার সর্ববৃহৎ কেন্দ্রীয় জামে মসজিদ, যেটাকে ঘিরে এই এলাকা আবর্তিত গর্বিত, আমিও আপনাদের সাথে একত্রিত হতে পেরে আবারও আল্লাহ পাকের শুকরগুজারি করছি। আপনারা সবাইকে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিষানে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বেশিক্ষণ তকলিফ দেব না, আগেই বলে রাখি, আসলে পূর্ব থেকে আপনারা জানেন আমরা সাধারণত এশার পরে শুরু করি, দশটার মধ্যে আলোচনা শেষ করি, জোয়ানকাল থেকে অভ্যাস এটা। আর এখন তো জীবনের বেলাভূমিতে, এখন আমার বয়সটা লেখায় লা ইয়ালামা মিন বাদি ইলমি শাইআ, বয়সটা আর জালিল উমর, এই সময় তো এটা আরো অসম্ভব। আরেকটা কথা বলে রাখি, যে কথাটা আমার জীবনে আমার জন্য একটা মানসিক নির্যাতনের মতো, সংক্রামক ব্যাধির মতো, এটা শুধু বাংলাদেশে নয়, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, পশ্চিমী দুনিয়ায়, সেখানে গিয়েও দেখি তারা লিখছে ডক্টর। আবার এই দুনিয়ার উত্তর বেল্ট, পূর্ব দিক থেকে শুরু করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, প্রশান্ত মহাসাগরের কূল পর্যন্ত, যেখানেই যে সবাই লিখছে ডক্টর। আসলে আমি ডক্টর না, আমরা যখন লেখাপড়া করি সেই ব্রিটিশ আমল, পাকিস্তান আমলের প্রথম দিক, সে সময় ডক্টর হওয়ার মতো কোনো ব্যবস্থা, তখনকার পূর্ব বাংলা, পরবর্তী পূর্ব পাকিস্তান, এখানে ছিল না ডক্টরেট নেওয়ার মতো কোনো দোকানপাট, কারখানা, ফ্যাক্টরিও ছিল না। দক্ষিণ জাপানের ওসাকা, আমাদের চট্টগ্রামের মতো আর কি, সেখানে আমি সেমিনারে বক্তব্য রাখলাম, তখন একজন বৌদ্ধ পণ্ডিত, আমি বললাম যে আই অ্যাম নট এ ডক্টর, সে বৌদ্ধ পণ্ডিত, তিনি বলেন আপনি ডক্টর না, তার চেয়ে বড় আরো বেশি কিছু। আমি বললাম আপনার এটা ভুল ধারণা, মিজানুর রহমান আজহারি, সেখান থেকে শুরু করে আজকে মাঠে ময়দানে আমার রুহানি সন্তান, আমার ছেলেরা যারা দ্বীনের এই ময়দানে দ্বীনের কথা বলে যাচ্ছেন, কোরআনের কথা বলে যাচ্ছেন, আমি তাদেরকে সন্তান হিসাবে সম্বোধন করি, তারা আমাকে রুহানি আব্বা হিসাবে সম্মান করে। কিছুদিন আগে একটা মাহফিল, সেখানে আমি বক্তব্য শেষ করেছি, পরবর্তীতে হাসান জামিল সাহেব, আমার আরেক ছেলে, আরেক সন্তান, তিনি স্টেজে আসলেন। আমি তাকে বললাম, আমি এবং হাসান জামিল, আমি যেই গানের তেল, হাসান জামিল সেই গানের খৈল, বুঝাতে পারিনি, বুঝি
আমি যেই গানির তেল, হাসান জামিল সেই গানির খৈল। গানি কিন্তু একটা, উৎপাদন দুইটা। আমাদের মধ্যে আলিয়া আছে, কওমি আছে, হেফাজত আছে, বিভিন্ন ফরিক এটা আছে। বর্তমান সময়ের দাবি আলিয়া কওমি ফরকে নিস্ত ইসলামী জমহুরিস্ত। আলিয়া কওমি এটার মধ্যে কোনো বিভেদ নেই, ফ্যাক্টরি একটা, কারখানা একটা। শিক্ষার পর্যবেক্ষণ, পর্যালোচনা, মাধ্যম, প্রচেষ্টা দুই রকম হতে পারে, কিন্তু গোড়া কিন্তু এক। আরেকটা জিনিস আমার ভাই একটু আগে বললেন, আমাদের মধ্যে কেউ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত নাই, আমাদের পরিচয় একটা, আমরা মুসলমান। আমি খুব সন্তুষ্ট হয়েছি। মহাগ্রন্থ আল কোরআন বলছে, ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম হুজুর, নাকি ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মাস্টার, ইল্লা ওয়া আনতুম ডাক্তার, ওয়া আনতুম ম্যানেজার, ওয়া আনতুম শ্রমিক, ওয়া আনতুম দোকানদার, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেটা আমাদের সবার জন্যে ফরজ। আমরা আগে মুসলমান হতে চাই। আর মহাগ্রন্থ আল কোরআন, এটা মুসলমান কি ইসলাম কি, একজন মুসলমানের পরিচয় কি, স্বরূপ কি, এগুলো দেখাবার জন্যে, শিখাবার জন্যে কোরআন আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন। আর এই কোরআনকে যিনি জীবনে প্রথম ধারণ করেছেন, বাস্তবায়ন করেছেন, কোরআনের জ্বলন্ত, জীবন্ত, শাশ্বত, প্রতিষ্ঠিত বাস্তব রূপ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই রিপিট, যেই কোরআন আমরা তেলাওয়াত করি, এটা ফিলোসফিক্যাল কোরআন, থিওরিক্যাল কোরআন, এটার বাস্তবে কোনো রূপ নাই। লোহে মাহফুজ থেকে আসা মহান রব্বুল আলমিনের বাণী, এটার সমাহার। এই কোরআনে যা কিছু বলা আছে, আমাদের নবীজির জীবনে তার সব কিছু করা আছে। আমি আবার আরেক ভাবে বলছি, যেই কোরআন আমরা তেলাওয়াত করি, থিওরিক্যাল কোরআন, আর নবীজি আমাদের সামনে প্র্যাকটিক্যাল কোরআন, বাস্তব কোরআন। আপনি যদি কোরআন কেমন মানুষ বানায় এটা বুঝতে চান, দেখতে চান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দেন নবীজির দিকে তাকান, কেমন মানুষ কোরআন বানিয়েছে নবী। আবার নবুয়ত সূর্যের আলো যারা পেয়েছে, সিরাজাম মুনীরা, কোরআন বর্ণিত নবুয়ত সূর্যের আলো যারা পেয়েছে, সেই আলোকে, নবুয়তের আলোকে, রেসালতের আলোতে যারা আলোকিত হয়েছে, নবী কেমন মানুষ তৈরি করেছেন, আবু বকরের দিকে তাকান, ওমরের দিকে তাকান, বেলালের দিকে তাকান, সোহাইবের দিকে তাকান, যে সাহাবাদের প্রশংসা কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমাদের দেশে অমুসলিম যারা, কয়েকটা জাতি গোত্রের অমুসলিম আমাদের প্রতিবেশী আছে, সংখ্যালঘু আছে, তাদের কিন্তু সংঘবদ্ধ একটা সংগঠন আছে, অমুক 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 ঐক্য পরিষদ আছে না নাই? কিন্তু আমরা মুসলমানরা বোধহয় কোনো ঐক্য পরিষদে আসি, মা পেলে গেলে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ওয়াজ করে, মিটিংয়ে গেলে এক নেতা আরেক নেতার বিরুদ্ধে বিষুদ্গার করে, এটা এখন আমাদের বাস্তবতা। মুসলিম শরীফের ওই হাদিসটা আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শয়তানা কাদ ইয়াসা, একটা ব্যাপারে শয়তান নিরাশ হয়ে গেছে, আর কোনো আশা করে না। আইয়াবুদাহুল মুসাল্লুন ফি জাজিরাতিল আরব, জাজিরাতুল আরবে, আরব উপদ্বীপে কোনো নামাজি মুসলমান আর শয়তানের ইবাদত করবে না, এটা তানুগত্য করবে না।
এই ব্যাপারে শয়তান হাত মুখ ধুয়ে উঠছে, নিরাশ হয়ে গেছে। ওলাকিন ফি তাহরিশে বাইনাকুম, কিন্তু তোমরা মুসলমানরা যখন একজন আরেকজনের পিছনে, একদল আরেকজনের পিছনে এইভাবে লেগে যাবে, বিরোধিতা করবে, তখন শয়তান হাততালি দেবে আর বলবে আমার ঢুকার জায়গা হয়ে গেছে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? হাশরের মাঠে আল্লাহ বোধহয় জিজ্ঞাসা করবেন, তুমি কি আওয়ামী লীগ না বিএনপি, এটা জিজ্ঞেস করবে। কবরের মধ্যে জিজ্ঞেস করবে, ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং যারা আওয়ামী লীগ করেন তারা আমাদের ভাই, যারা বিএনপি করেন তারা আমাদের ভাই, জামাত যারা করেন আমাদের ভাই, হেফাজত যারা করেন আমাদের ভাই। রাজনৈতিকভাবে আমাদের বিভিন্ন পরিচয়, মতামত, মতের মধ্যে দ্বিমত, এটা থাকতেই পারে, এটা স্বাভাবিক। কোরআনের ব্যাপারে কোনো দ্বিমত নেই, ইসলামের ব্যাপারে কোনো দ্বিমত নেই, আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে কোনো দ্বিমত নেই। আবার আসুন বাংলাদেশ, আলহামদুলিল্লাহ অর্ধ শতাব্দী পার হয়ে গেছে, আমরা অনেকে গিয়েছি, অনেকে গিয়েছি আমাদের দেশ। আসলে সোনার বাংলা, সোনার বাংলা, এত উর্বর দেশ, এত উর্বর মাটি দুনিয়ার কোনোখানে নাই। দুনিয়ার এমন দেশেও গিয়েছি, দেখেছি, সেখানে যে একটা গাছ লাগাবেন মাটি নাই, সব পাথর কঙ্কর। একটা পেঁপে গাছ, নারিকেল গাছ লাগাতে হলে উড়োজাহাজে আরেক দেশ থেকে মাটি আনা লাগে, পাথর কেটে কেটে গর্ত করে সেখানে মাটিগুলো রাখা লাগে, তারপরে পানি ঢালা লাগে, তারপরে পেঁপে গাছটা হয় মরা ধরা, মরা ধরা, আধা মরা। কিন্তু বাংলাদেশে কদমালির মা পাকা পেঁপে কেটে, পাকা আম কেটে নাতি নাতকুড় ওদেরকে নিয়ে খেয়েছে, খাওয়ার পরে পেঁপের বিশিগুলো খোসা সহ, নারিকেল খাওয়ার পরে, আম খাওয়ার পরে, ফল খাওয়ার পরে এগুলোকে এইভাবে বাগানের দিকে ফেলে দিয়েছে, গাছ উঠে গেছে, রোপণ করা লাগেনি, কোনো পয়সা খরচ করা লাগেনি। ঠিক কিনা বলেন? এই দেশে গাছের মাথায় হাত দেন রেজেক আছে নাকি নাই? সর্ব সমতল জমিতে হাত দেন রেজেক আছে, মাটির ভিতরে হাত ঢুকান রেজেক আছে না নাই? আছে, জোরে বলেন। রেলে মিনহাইস লা ইয়াহতাসিব, এমন এমন খাত থেকে আল্লাহ আমাদের জীবন জীবিকা রেজেকের ব্যবস্থা করেছেন যেটা আমরা কল্পনাও করতে পারি না। এক নম্বর, আমি যেখানে কথা বলছি শাহি মসজিদ, আজকের এই মাহফিলের উদ্যোক্তা, মসজিদ আমাদের পাওয়ার হাউস, মসজিদ আমাদের পাওয়ার হাউস, মাদ্রাসাগুলো আমাদের কারখানা, ফ্যাক্টরি। এই মাদ্রাসায় পারফেক্ট মানুষ তৈয়ার হবে, মসজিদ হলো শোরুম, এখানে গিয়ে শো করবে। আমরা ইসলাম শিখবো, শিখাবো, তাইলে আমাদের ফ্যাক্টরি এইটাও শক্ত হতে হবে, শোরুম এইটাও মজবুত হতে হবে। আপনারা কি আমার সাথে একমত? ভাইয়েরা, মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়াতে একটা মসজিদ বিনির্মাণে তৈরিতে যে সহযোগিতা করলো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের আদালতে তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দেবেন। দুনিয়ার বাড়ি দুনিয়াতে থেকে যাবে নাকি সঙ্গে যাবে? আপনার এই বিশাল বাণিজ্য কেন্দ্র, শোরুম, দোকানপাট, ইন্ডাস্ট্রি, কল কারখানা, মোজাইক করা, টাইলস লাগানো বাড়ি, কোনো কিছু আপনার সঙ্গে যাবে না, মসজিদ আপনার সঙ্গে যাবে, কোরআন আপনার সঙ্গে যাবে। আপনাকে কবরে রাখা হবে, আপনি কোরআন এটাকে সারা জীবন ধারণ করেছেন, গ্রহণ করেছেন, তিনটা জিনিসের দিকে চোখ খুলে তাকালে অসংখ্য অজস্র নেকি আল্লাহ দান করেন। এক নম্বর, কোরআন খুলে তেলাওয়াত যদি নাও জানেন, কোরআনের লেখাগুলোর দিকে তাকাবেন, লেখাগুলোর দিকে চোখ বুলাবেন, আল্লাহ আপনাকে অনন্ত কোটি সওয়াব দান করবেন। দুই নম্বর, আপনার আম্মা আব্বা মা বাবা বুড়ো হয়ে গেছে, তাদের দিকে একটু শ্রদ্ধা, বিনম্রতা, কৃতজ্ঞতার নজরে তাকাবেন, আপনাকে আল্লাহ অজস্র নাকি দান করবেন। মক্কা গিয়ে কাবা ঘরের দিকে তাকাবেন, আল্লাহ আপনার জন্য বেহেশতের দরজা খুলে দেবেন। হজ্জুম মাবরুরুন লাইসা লাহু জাযা ইল্লা আল জান্নাহ,
তাহলে এই তিন জিনিসের দিকে তাকালেও সওয়াব হয়, ঠিক কিনা বলেন? নাম্বার ওয়ান দা হোলি কোরআন, কোরআনের দিকে তাকাবেন, এখানে লস নাই। পড়তে পারলে তো আরো লাভের উপরে, পড়তে না পারলে যদি এইভাবে শুধু তাকান, আল্লাহ বলে আমার সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস, শ্রেষ্ঠ নেয়ামত, এদের দিকে তাকিয়েছে, তাকে মাহরুম করা যাবে না। হে আমার ফেরেশতারা, সে যে তাকিয়েছে যতগুলো অক্ষরের উপরে তার নজর পড়েছে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তার খাতার নাম দিকে, ডান দিকে তার আমল নামা দশটা করে দেখি লেখো, দশটা সব লেখো, যেন তার আমল নামাটা ভরপুর হয়ে যায়। তাই আমাদের এই মসজিদ, আমাদের এই কোরআন, যেহেতু এটা ব্যবসা কেন্দ্র, কোরআনে ব্যবসার কথা তো নাই নাকি? আছে বহু জায়গায় অসংখ্যবার। আর এই কোরআনের ব্যাখ্যা দিতে গিয়ে আমরা দেখি, প্রথম মানুষ, প্রথম নবী, তিনি ছিলেন একজন চাষী, কৃষক, নাম কি? বেহেশত থেকে দানা নিয়ে আসছে, আল্লাহ বীজ বীজই দিয়েছেন। আদম দুনিয়াতে এসে প্রথমে বীজই, গাছের দানা এটা রোপণ করেছেন, তিনি প্রথম চাষী। এরপরে আসেন মুফাসসিরিন কেরাম, ওয়াল্লামা আদাম আল আসমা কুল্লাহা, এ আয়াতে তাফসীরে লিখেছেন, প্রথম মানুষ তিনি 6000 আন্তর্জাতিক ভাষার পণ্ডিত ছিলেন, 6000 আন্তর্জাতিক ভাষা এটা তিনি জানতেন। ওয়াল্লামা আদাম আল আসমা কুল্লাহা, মানুষের শরীরে যেই আপনার ব্রেন, কম্পিউটার, এটার মধ্যে 1200 সেল আছে, এক একটা সেলে এক একটা রগ আছে, নার্ভ আছে, টিউব আছে, যেগুলো দিয়ে সারা শরীরে হার্ট থেকে রক্ত এখানে যায়, এখান থেকে আবার এই দিকে আসে, নামে একবারে পায়ের নখের আগা পর্যন্ত। এই যে আপনার এই কম্পিউটার, এখানে আছে একটা ডায়নামো, আছে না নাই? ডায়নামো একটা আছে, হাত দিয়ে দেখেন না, এটা শুধু ডায়নামো না, এটা আরো বৈশিষ্ট্য আছে। আপনি যদি নিজের বিবির কাছে যান, কোরআন বলছে হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমার বিবাহিত স্ত্রী তোমার জন্য অবাধ, সব সময়ের জন্য হালাল, যখন তোমার ইচ্ছা তার সাথে ফুর্তি করো। যখন নিজের বিবির সাথে মিলেন তখন আপনার চোখ নর্মাল থাকে, দৌড়াদৌড়ি করে না। যখন নিজের বিবির সাথে আপনি সম্ভোগ করেন, আপনার এই ডায়নামো এটার পালপিটেশন ধুপধুপ এটা বাড়ে না, এটা নর্মাল থাকে। কিন্তু গ্রামের আদম আলী কদম আলীর বোর দিকে তাকাইলে, তার কাছে গেলে আপনার চোখ প্রথম আপনাকে ইন্টারভেল দেয়। একজন বেগানা নারী, তার সাথে কথা বলতে গেলে, তাকে স্পর্শ করতে গেলে আপনার চোখ, ঠিক না বলে? এরপরে এইবার খুব শীত গেছে, খেজুরের রস শীত যত বেশি তত মিষ্টি, তত সুগ্রাম, সুস্বাদু, ঠিক কিনা বলেন? আপনার বেগম আপনাকে বললো আজকে দারুণ শীত, হাড় কাঁপানো শীত, যদি একটু সন্ধ্যা রসের সিন্নি খেতে পারতাম, সন্ধ্যা রস, এটা কিন্তু ভালোর উপরে আরো ভালো। আপনি খুশি হয়ে বললেন খাবে নাকি, কলসটা দাও। আপনি 5টা খেজুর গাছ কেটেছেন, বুঝার জন্য বলছি, কলসটা হাতে নিয়ে আপনি যে রাস্তার পাশে বাগানের কিনারে নিজের গাছগুলো কেটেছেন, 5টা গাছে উঠানামা করেছেন, রাত 10টা 11টায় যেটুক রস পড়েছে কলসটা ভরে ভরে, কিন্তু গলার নিচে টৈটম্বুর ভরপুর হয়নি, গলার নিচে কলসটা ভরেনি, আপনার মনটাও ভরেনি, মনে মনে চিন্তা করলেন আহ কলসটা যদি ভরে যেত, বাড়িতে গেলে আমার বেগম কত খুশি হইত। হঠাৎ ইবলিস মাঝখানে মনে করাইয়া দিল, বাড়ির দিকে যেতে অমুক বাড়ির পাশে 4টা খেজুর গাছ আরেকজনে কাটছে, রাত 11টা এত শীতের মধ্যে সে খেজুর গাছের কাছেও আসবে না, যাওয়ার সময় সেখান থেকে 4টা গাছের রস নামাইলে তোমার কলস ভরপুর টৈটুম্বুর হয়ে যাবে, কানায় কানায় ভরে যাবে। সিদ্ধান্ত নিয়ে ফেললেন, ফাল হামাহা ফুজুরাহা,
আপনি একটা রং সিদ্ধান্ত অবৈধ সিদ্ধান্ত নিলেন, এইবার সেই দিকে যান, বাড়ি যাওয়ার পথে আরেকজনের খেজুর গাছের গোড়ায় যখন গেছেন, কলসটা এখানে রাখছেন গাছে উঠবেন, এই সময় আপনার চোখ দুইটা নর্মাল স্বাভাবিক নাকি কি দৌড়াদৌড়ি করে নাকি করে না? এইবার আপনি গাছে এক পা দুই পা উঠেছেন, বুকে হাত দিয়ে দেখেন এটা এতক্ষণ স্বাভাবিক ছিল, এখন ঝক 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 এখানেও বেড়ে গেছে, এখানেও অস্থির হয়ে গেছে। কিন্তু আজকে বিকেলে একটা কুকুর এক টুকরা হাড় এক টুকরা গোস্ত নিয়ে এই স্কুলের সামনে দিয়ে উত্তর দিকে যায়, স্কুল ঘরের কোনায় ওর জাতিবাই অন্য দুইটা কুকুর শোয়া ছিল। ওই কুকুর দুইটা যখন দেখলো তার একটা জাতিভাই কি হাড় গোস্ত নিয়ে যাচ্ছে, তখন ওই কুকুর দুইটা বলবে, ঠিক আছে ভাই, এটা তোমার রোজগার, তোমার কামাই, তুমি বাড়িতে নিয়ে বউ বাচ্চা নিয়ে খাতির জামাইয়া খাও, আমরা আরেকজনেরটা হাইজ্যাক করি না, ছিনতাই করি না, কেড়ে খাই না, আরেকজনেরটা কেড়ে খাওয়া আমাদের জন্য মকরু, তাহারিমি, কবিরা গুনা। এই কথা বলে কুকুর দুইটা জায়গায় বসে থাকবে, ঠিক না ভাই? দেখতে যত দেরি, সঙ্গে সঙ্গে তার পশুত্ব, তার যে হায়ওয়ানিয়ত অ্যানিমালিটি, এটা চাঙ্গা হবে। এক দৌড়ে গো গো গ্যাঁ গ্যাঁ করে দুইজনে মিলে ওই কুকুরটাকে কামড়াবে, ক্ষতবিক্ষত করবে, তাদের এক একটা আঙ্গুল দাঁত কিন্তু এক একটা ডেগার ডেগার ঢুকিয়ে দেবে, রক্ত বের করে ফেলবে, ওর গোস্তের টুকরাটা কেড়ে নিয়ে আসবে, কেড়ে নিয়ে এসে এই দুই হাইজাকার মিলেমিশে ভাগযোগ করে খাবে, ঠিক না ভাই? এই দুইজনের মধ্যে আবার সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, কার্ল মার্ক্সের ডাস ক্যাপিটালের থিওরি প্রয়োগ করতে হবে, এখানে আবার যুদ্ধ হবে, আবার ফাইট হবে, যে হেরে যাবে সে গোল্লায় যাবে, যে জিতে যাবে সে সবটা খাবে, ঠিক কিনা বলেন? মার্ক্সের ডাস ক্যাপিটালের মূল কথা এটাই। ওই যে কুকুর আরেকজনেরটা কেড়ে আনলো, কেড়ে আনার পরে এই কুকুর দুটা কামড়া কামড়ি লাগলো, ভাগাভাগি করতে গিয়ে এক কুকুর আর কুকুরকে আহত করে তাড়াই দিল, বাকি কুকুরটা একা খাইলো। কুকুরের আমল নামার মধ্যে সগিরা গুণা লেখা হয়েছে, সগিরা কি কবিরা মোটে আমল নামায় নাই, কুত্তার আমল নামা আছে নাকি? জোরে বলেন,